नमस्कार बंधुरा এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় আপডেট উঠে আসছে। প্রচুর টাকা কমে গেল সোনার দাম, অর্থাৎ হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম, হাসি ফুটল মধ্যবিত্তদের মুখে। তো সোনার দাম রেকর্ড হারে কমে যাওয়ার পর বর্তমানে এক ভরি গয়না সোনা পাকা সোনার দাম কত হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জায়গার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা বর্তমানে এক ভরি গয়না সোনা পাকা সোনার দাম কত হলো কমে যাওয়ার পর, সে সঙ্গে কী আপডেট আসছে আপডেটে আমরা জেনে নেব বিস্তারিত। হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম, হাসি ফুটল মধ্যবিত্তদের মুখে, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। করোনা মহামারীর মধ্যে আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল সোনার দাম, মধ্যবিত্তকে একবার ভাবতে হতো সোনা কিনবে কিনা। আসল কারণ ছিল ইচ্ছে থাকলেও সাধ্য ছিল না, কিন্তু এই আর মারণ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পর থেকেই এর দর পড়তে থাকে। এই মহামারীর অভিশাপে বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে পড়েছিল, কিন্তু কার্যকরী প্রতিষেধক আবিষ্কারের পর থেকে আর আমেরিকার সরকার পরিবর্তনে কিছুটা আশার আলো জ্বলে উঠেছিল। কিন্তু পৌষ মাস পড়তেই সোনার দাম বেশ বেড়ে গিয়েছিল। মাঘ মাস শুরু মানেই বিয়ের সিজনও শুরু, বিয়ের মাস পড়তেই বাঙালির ঘরে এলো সুসংবাদ, বাঙালির প্রিয় সোনার দাম কমলো। শুধু 22 নয়, 24 ক্যারেট সোনার দামও পাল্লা দিয়ে কমছে, ফলে বিয়ের সিজনে বেশ খুশি সাধারণ মানুষ। কাল ছিল বাজেট, আর বাজেটের পরদিন ফেব্রুয়ারির দ্বিতীয় দিনে সোনার দামে পারদও কিন্তু অনেকটাই কমলো। তো বন্ধু দেখতে পাচ্ছেন যে বিয়ের সিজনে কিন্তু সোনার দাম বেশ অনেকটাই কমে গেছে। তো বর্তমানে এক ভরি গয়না সোনা পাকা সোনার দাম কত হলো সেটা আমরা দেখব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু সোনার দাম আস্তে আস্তে কমতেই আছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু ব্যাপক হারে কমে গিয়েছে। তো কমে যাওয়ার পর সেটা কত হলো আমরা জানবো। প্রথমে আমরা দেখে নেব 22 ক্যারেট অর্থাৎ গয়না সোনার এক ভরির মূল্য কত, সেটা জানার জন্য প্রথমে গ্রামে কত করে দাম চলছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 22 ক্যারেট বা গয়না সোনার এক গ্রামের যেটা বর্তমান মূল্য 4808 টাকা, 8 গ্রামের 38464 টাকা, 10 গ্রাম গয়না সোনার মূল্য 48080 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেট বা গয়না সোনার মূল্য 480800 টাকা। তো এই মুহূর্তে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে 22 ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য কত চলছে, তো সেক্ষেত্রে 10 গ্রামের যেটা দাম রয়েছে 48080 টাকা, তাকে আমাদের গুণ করতে হবে 1.1664 দিয়ে, তাহলে আমরা এক ভরির মূল্য পাবো এবং সেই দামটা দাঁড়াচ্ছে 56,080 টাকা, অর্থাৎ প্রায় 56,000 কিন্তু এক ভরির দাম চলছে এই মুহূর্তে 22 ক্যারেট বা গয়না সোনার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অনেকে কিন্তু প্রশ্ন করেন যে এই 48,000কে 1.16 অর্থাৎ 10 গ্রামকে 1.1664 দিয়ে গুণ করা হয় কেন, কারণ এটা হচ্ছে 10 গ্রামের দাম। তো আমাদের এক ভরিতে বের করতে হলে তার ওজন হয় 11.664 গ্রাম, তাই 10 গ্রাম থেকে এক ভরি বের করার জন্য 1.1664 দিয়ে গুণ করা হচ্ছে। তো এই মুহূর্তে 22 ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য 56,000 টাকা। তো এবার আমরা দেখে নেব 24 ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য কত চলছে। তো একইভাবে সেটা জানার জন্য গ্রামে কত করে রেট চলছে সেটা জানতে হবে। তো 24 ক্যারেট বা পাকা সোনার এক গ্রামের মূল্য 5,078 টাকা, 8 গ্রামের 40,624 টাকা, 10 গ্রামের 50,780 টাকা আর 100 গ্রাম পাকা সোনার মূল্য 5,07,800 টাকা। তো একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি এই মুহূর্তে 24 ক্যারেট বা পাকা সোনার এক ভরি মূল্য কত, সেক্ষেত্রে 50,780 টাকা, তাকে গুণ করতে হবে একইভাবে 1.1664 দিয়ে, তাহলে আমরা এক ভরির মূল্য পাবো এবং সেই দামটা দাঁড়াচ্ছে 59,229 টাকা, অর্থাৎ এক ভরি পাকা সোনার বা 24 ক্যারেটের যেটা হচ্ছে দাম চলছে 59,000 টাকার কাছাকাছি, আর 22 ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য যেটা চলছে আপনাদের প্রথমে দেখালাম সেটা হচ্ছে 56,000-এর কাছাকাছি। এই মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু দাম কমে গেছে, কারণ কি বেশ কিছুদিন ধরে সোনার দাম কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমতে আছে। তো এই ছিল এই মুহূর্তে একটা ব্যাপক আপডেট আসছে যে সোনার দাম নিয়ে কিন্তু সোনার দাম অনেকটাই কমে গেছে। 22 ক্যারেটের এক ভরির মূল্য 56,000 টাকা আর 24 ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য 59,000 টাকা। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।